সুস্বাগতম জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজ ভিউজ 24 এ 2023-24 অর্থ বছরের বাজেটের নানা দিক নিয়ে সাজানো আমাদের এই বিশেষ আয়োজন। আপনারা জানেন যে এরই মধ্যে কিছু তথ্য উপাত্ত বিভিন্ন গণমাধ্যমে চলে এসেছে, 7,61,785 কোটি টাকার বাজেট আগামীকাল 1 জুন মাননীয় অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল তার পেশ করার কথা রয়েছে। এবং এবারের বাজেট যেহেতু নির্বাচনী বছর, আর্থিক একটা টানাপোড়েন রয়েছে দীর্ঘদিন ধরে, দেশীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট অর্থনীতি একটু অন্যরকম রয়েছে অন্য বছরগুলোর তুলনায়, সুতরাং স্বাভাবিকভাবে প্রত্যাশা যে একটা ভিন্ন রকম বাজেটের, যাতে সাধারণ মানুষের ওপর চাপটা অন্তত কমে। সেই বিচার বিশ্লেষণ আসলে অর্থমন্ত্রী কাল কতটা করতে পারবেন আমরা সেজন্য অপেক্ষা করব। তবে আপাতত প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে আমরা একটু বিশ্লেষণ করতে চাই। ডক্টর সালাউদ্দিন আহমেদ, সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক, তিনি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে সংসদে বাজেট অধিবেশনে কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা সরাসরি সেখানে চলে যেতে চাই। সদস্য মাননীয় সংসদ ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি, সেই সাথে সাথে তার পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশতে নসিব করে। তো একজন শুধু রাজনীতি করেনি, আমাদের সাংস্কৃতিক জগতে তার অবদান রয়েছে, চলচ্চিত্রে তার অবদান রয়েছে, তাকে আমরা জাতীয় সম্মাননায় ভূষিত করি এবং আমাদের সংস্কৃতি সেবায় তার মৃত্যু, এখানে আমাদের একটা বিরাট ক্ষতি। কারণ আমাদের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামের সময় সাংস্কৃতিক কর্মীরা কিন্তু সবসময় আমাদের পাশে থেকেছে এবং প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে সাহস যুগেছে। 1975 সালে 15 আগস্ট জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তার নাম যখন মুছে ফেলা হচ্ছিল, যখন কেউ নামটা নিতেই চাচ্ছিল না, তখন কিন্তু সাংস্কৃতিক কর্মীরা এগিয়ে এসেছিলেন এবং বঙ্গবন্ধু নামে সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলা, মুক্তিযুদ্ধের গানগুলিকে আবার সামনে নিয়ে আসা, আবার সেই স্বাধীনতার চেতনাকে জাগ্রত করার বলিষ্ঠ ভূমিকা তিনি রেখেছেন, কাজে তার অবদান এই দেশের জন্য রয়েছে। আজকে আমি আসলে খুবই কষ্ট লাগছে যে এভাবে চলে যাবে এটা কখনো ভাবিনি। যাই, আজকে মানুষ মৃত্যুবরণ করে, আসলে জন্মালে তো মরতেই হবে, এটা তো বাস্তব কথা। মাননীয় স্পিকার, আমি আজকে দিনে এই বিশেষ করে আজকে 31শে মে আমি আমার দাদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাতা 1974 সালের 31শে মে তিনি মৃত্যুবরণ করেছিলেন, আমি আজকে দিনে তার আত্মার মাগফিরাত কামনা করি এবং দোয়া করি যে আমার দাদি জন্ম দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবকে, যিনি আমাদের এনে দিয়েছিলেন স্বাধীনতা। আমার দাদি সাহেরা খাতুন, তিনি আজ আমাদের মাঝে নেই, সেই 49 বছর আগেই তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। আমি আজকে তার জন্য দোয়া চাই, জাতির কাছেও দোয়া চাই, কারণ তিনি তো আমাদের এই অমূল্য সম্পদ জাতির তো বঙ্গবন্ধুকে জন্ম দিয়ে ছিলেন বলে তিনি আজকে আমরা স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছি। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, জাতীয় চার নেতা, 30 লক্ষ শহীদ সকলের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং এই সংসদে এবারে আমরা এতজন সংসদ সদস্যকে হারিয়েছি, অতীতে কিন্তু কখনো এরকম ঘটনা ঘটেনি। কাজে আজকে যারা মৃত্যুবরণ করেছে আমি তাদের সকলেরই আত্মার মাগফিরাত কামনা করি এবং সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমি চাই আল্লাহ রাব্বুল আলামিন ফারুককে বেহেশতে নসিব করুক আর তার পরিবারের প্রতি আমি আমার সমবেদনা জানাই এবং এই শোক সইবার ক্ষমতা দিই। কেন, তার পরিবার তার পাশে ছিল, তারাও অত্যন্ত কষ্ট করেছে, আসলে আপনজন তো কাউকে ছাড়তে চায় না কিন্তু সবাইকে চলেই যেতে হয়, এটা হলো বাস্তবতা। যাকে আমি এই শোক প্রস্তাব গ্রহণ করবার জন্য মানে স্পিকার মাননীয় সদস্যদের পক্ষ থেকে আপনাকে আহ্বান অনুরোধ জানাচ্ছি। আবার আমি সকলে আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শোক প্রস্তাবের উপর আলোচনা এখানে শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন শোক প্রস্তাবগুলো দর্শক আপনারা বাজেট অধিবেশনের আপনারা জানেন যে আজকে থেকে শুরু হয়েছে সেই অধিবেশনের আজকের প্রথম দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিচ্ছিলেন। আমরা বাজেট নিয়ে বিশেষ এই আয়োজনে আমরা বলেছিলাম যে ডক্টর সালেউদ্দিন আহমদ আমাদের সাথে যুক্ত হচ্ছেন, কারিগরি ত্রুটির কারণে আমরা এখনও পর্যন্ত তার সাথে যোগাযোগ স্থাপন করতে পারিনি, তবে এই সংক্রান্ত একটা রিপোর্ট আমরা দেখে আসতে চাই। যেটা বলছিলাম যে রেকর্ড 7,62,000 কোটি টাকার বাজেট ঘোষণা হতে যাচ্ছে কাল, যেখানে বাড়তি করের চাপ আর দাম বৃদ্ধির লম্বা ফর্দ নিয়ে হাজির হতে পারেন অর্থমন্ত্রী। স্বস্তির জায়গা থাকছে অতি সামান্যই, কিন্তু পরিকল্পনা মন্ত্রী বলছেন কঠিন সময়ে সহজ বাজেট দেওয়া অসম্ভব, তাই সরকারকেও নিতে হচ্ছে অপ্রত্যাশিত কিছু উদ্যোগ। বছরে 3 লাখ টাকার কম আয় থাকলে এতদিন রিটার্ন বাধ্যতামূলক হলেও কর দিতে হতো না রাষ্ট্রীয় কোষাগারে, কিন্তু নতুন অর্থবছরে কোনো টিআইএনধারী বিবরণী জমা দিলেই গুনতে হবে অন্তত 2,000 টাকা। এরকম বেশ কিছু অস্বস্তিকর পরিবর্তন নিয়ে পয়লা জুন সংসদে উঠছে 2023-24 অর্থবছরের বাজেট, যেখানে বাধ্যতামূলক করা হচ্ছে 44টি সরকারি সেবায় আয়কর রিটার্নের প্রাপ্তি স্বীকারপত্র জমা দেওয়া। তবে চড়া মূল্যস্ফীতির এই সময়ে কিছুটা স্বস্তি দিতে 3.5 লাখ টাকায় নেওয়া হচ্ছে নতুন করমুক্ত আয়ের সীমা। একই সাথে ঘোষণা আসতে পারে সার্বজনীন পেনশন ব্যবস্থার। 3 লাখ টাকা যার জমা আছে পকেটে, সে তো মোটামুটি লোয়ার মিডল ইনকামে আছে, তবুও তাকে একটু 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 সুযোগ দেওয়া যাবে। আর ইউনিভার্সাল ট্যাক্সেশন একটা বলা যায়, যাই করুন এত টাকা দেন, এটার সঙ্গে আমি একমত নয়। এটা সামারি ট্রায়ালের মিলিটারি ট্রায়ালের মতো মনে হয়। এইটাকে আমি মনে করি পুরোপুরি জাজ না করে প্রত্যেকের উপরে অ্যাপ্লাই করা ডিফিকাল্ট হবে এবং এটা ফেয়ারও হবে না আমি মনে করি। 5 লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যে সাজানো বাজেটে বাড়ছে করের চাপ, তবে এই ধাক্কা সবচেয়ে বেশি লাগতে পারে প্রত্যক্ষ আয় করে, কারণ ওই খাত থেকে বেশি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 27%। অন্যদিকে পরোক্ষ কর থেকেও আয় বাড়াতে বহু পণ্যে বসতে পারে অতিরিক্ত শুল্ক। এর মধ্যে নিত্য ব্যবহার্য প্লাস্টিক পণ্য থেকে শুরু করে থাকতে পারে সব ধরনের চশমা। অতিরিক্ত টাকা গুনতে হতে পারে নির্মাণ খাতের জরুরি পণ্য সিমেন্ট, এমনকি পরিবেশ বান্ধব বাহন, বাইসাইকেল সহ আরও অন্তত 25 পণ্যে। ফলে স্বস্তির বদলে বাড়তে পারে দুশ্চিন্তা। কঠিন সময় যদি হয় ভালো বাজেট আপনি কেমনি করবেন? কঠিন সময়ে আপনি কঠিন বাজেট করতে হবে। কঠিন সময় পার হওয়ার জন্য কঠিন বাজেট কী? কঠিন প্রশ্নগুলোর মোকাবিলা করতে হবে। তার মানে এই সময়ে কারা কষ্ট পাচ্ছে? কঠিন সকল সময় নয়, এখন লোক যাচ্ছে না আমেরিকা, কানাডা, ব্যাংকক, থাইল্যান্ড যাচ্ছে, তাদের জন্য এটা কঠিন সময় নয়। কারা কারোর জন্য এটা পৌষ মাস, কারোর জন্য সর্বনাশ। প্রায় 7,62,000 কোটি টাকার বাজেট থেকে রেকর্ড 1,10,000 কোটি ভর্তুকি গুনতে হবে সরকারকে, যেখানে 50,000 কোটি চলে যাবে কেবল বিদ্যুৎ ও সারের পেছনে, আর সুদের ব্যয় থাকছে 1,02,000 কোটি। অন্যদিকে 2,62,000 কোটি টাকার বাজেট ঘাটতি মেটাতে 1,50,000 কোটির জন্য ভরসা দেশীয় উৎস। ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখছিলাম, এবার ডক্টর সালেউদ্দিন আহমেদের কাছে সরাসরি চলে যাবো এই মুহূর্তে। ডক্টর সালেউদ্দিন আহমেদ, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাকে। যেই জায়গাটা আমি আপনাকে একটু অ্যাড্রেস করতে চাই, যে এই যে ঘাটতি অর্থায়নের ক্ষেত্রে দেশীয় বা অভ্যন্তরীণ উৎসের উপর আমরা নির্ভরতা বাড়াচ্ছি, এইটা আসলে কতটা যৌক্তিক মনে হচ্ছে বর্তমান বাস্তবতায় আপনার কাছে? একটা ব্যাপার হলো দেশীয় অর্থে যদি আমরা হিসেবে, বিশেষ করে লোকাল বিষয় যদি আমরা মোবিলাইজ করি এটা ভালো, কিন্তু তার মানে এই নয় যে ব্যাংক থেকে টাকা বিশ্বকে নিয়ে নেবেন। ব্যাংক থেকে টাকা নেওয়ার ইচ্ছা করার মতো যুক্তিসঙ্গত হবে না, কারণ ব্যাংকার এখন এমনি ক্রাইসিসে আছে, তাই না? ক্রাইসিসে আছে, তারা লিকুইডিটি ক্রাইসিস। আপনি যদি নিয়ে নেন এখান থেকে, তখন প্রাইভেট সেক্টর উইল সাফার, প্রাইভেট সেক্টরের ঋণ প্রবাহ কমে যায়। বিশেষ করে ছোট মাঝারি শিল্প তো ঋণ পাবেই না প্রায়, বড়দের কাছে ঋণ চলে যাবে, কর্মসংস্থার ব্যাঘাত করবে। আরেকটা কি, সেখানে যখন ব্যাংকাররা অনেক সময় পরে কি, আমরা ইল্ড রেট যখন বন্ডের বেশি হয়ে যায়, ভাবে যে খুব সহজ উপায়ে আমরা সরকারি বন্ড এবং ক্রেডিট বিনিয়োগ করি, কারণ সেখানে একটা সিআরআর পরিপূরণ করা হয় এবং সহজ উপায়ে টাকা পড়ে। এটা ঠিক হবে না ব্যাংক থেকে নেওয়া, বরং
জাতীয় যে সঞ্চয়পত্র ওগুলো বেশি নজর দিচ্ছে, কিন্তু এখন উল্টো দেখছি জাতীয় সঞ্চয় কমিয়ে দিয়েছে, সুদের হার ওখানে কমিয়ে দিয়েছে, এখন ব্যাংকের উপরে যাচ্ছে, সেটা তো ঠিক হল। আরেকটা জিনিস যদি লোকাল বড় করে সেটা কিন্তু ব্যবহারটা কিন্তু খুব জবাবদিহিতা থাকে না, কোনো সময় বাইরে থেকে আপনি যখন আসলে নিয়ে আসেন তখন কত শর্ত থাকে, কোয়ালিটি অফ ওয়ার্ক আপনি দেখবেন, কষ্ট আপনি করছেন ভালোভাবে করছেন কিনা, ওরা অনেক কষ্ট অনেক প্রচুর তাদের অবান্তর হয়, তবে এটা কন্ট্রোল থাকে, কিন্তু লোকাল রিসোর্স থেকে দেশ থেকে যদি নেবে এটা আপনি মহানন্দে খরচ করবেন, বড় বড় প্রজেক্টে খরচ করে ফেলবেন টাকা পয়সা, তো সেটাতে কিছু সুস্থ যথার্থভাবে ব্যবহার হচ্ছে কিনা, এটা ইম্প্যাক্টটা ইতিবাচক প্রভাব পড়ছে কিনা এটাই। আরেকটা জিনিস, ব্যাংকে যখন বড় করবেন, সরকার যখন বড় করবে, বড় বড় যে টাকা দেয় মুদ্রা প্রভাব মুদ্রা সর্বত বেড়ে যাবে, এটা তো ইনফ্লেশনই আপনার মূল্যস্ফীতি সময় একটা প্রভাব পড়বে, মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে, কারণ ওই সমস্ত সেক্টরে দেখলে ইমিডিয়েটলি তো কোনো মানে আমরা যেটা বলি ট্রেডেবল গুডস অথবা কোনো রিয়েল গুডস উৎপাদনশীল খাত থেকে যদি সেবা এবং পণ্য যদি না আসে তো ইনফ্লেশন কমবে কি করে, কারণ ইনফ্লেশন আমাদের দেশে একটা সর্বজনীন কারণ, এবং সর্বজনীন কারণ যদি থাকে সাপ্লাই বাড়াতে হবে, কৃষি পণ্য বাড়াতে হবে, খাদ্য দেব অন্য খাদ্য দেবে সাপ্লাই বাড়াতে হবে, প্রোডাকশন অন্যান্য পণ্য বাড়াতে হবে, সেই যদি দরকার আপনার। ডক্টর সালেউদ্দিন আহমেদ, আমরা আপনার কাছে আবারও ফিরব এই বিষয়ে, আবার আরও দু একটা সুনির্দিষ্ট প্রশ্ন রয়েছে, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি আপনার কাছে। ডক্টর সালেউদ্দিন আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। ডক্টর সালেউদ্দিন আহমেদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে, একটা বিষয় এখানে লক্ষণীয় যে সঞ্চয়পত্র থেকে এবার সরকার ধারটা কম নিতে চাচ্ছে, লক্ষ্যমাত্রা আমরা দেখলাম যে গত অর্থ বছর যেটা ধরা হয়েছিল রিভাইজ করে কমানো হয়েছে, কিন্তু আমরা যদি প্রজেকশন টু প্রজেকশন ধরি অলমোস্ট 50% কমানো হয়েছে, তার মানে সরকার এর পেছনে হয়তো সুদের ব্যয়টাও কমানো যায়, কিন্তু ওভারঅল সুদের ব্যয়ের ক্ষেত্রে আমরা দেখছি যে বড় ধরনের একটা উল্লম্ফন হতে যাচ্ছে, তার মানে কি সরকার ধরেই নিয়েছে যে দেশীয় উৎস অর্থাৎ ব্যাংক থেকে বাড়তি টাকা নেবে বা বেশি টাকা নেবে, এবং দেশের বাইরের যেই সহজ শর্তের উৎস সেটার উপর তার নির্ভরতা কমাবে, এইটা যদি হয় তাহলে বিনিয়োগকারীরা চাপে পড়তে পারেন কি না ঋণ পাওয়ার ক্ষেত্রে? দেখুন, সরকারের যে স্ট্র্যাটেজি নিয়েছে আমি বলি এটা কিন্তু খুব ভুল, যে আপনি বাইরে থেকে যে সহজ শর্তে ঋণ পাবেন, বাইরে থেকে যে মাল্টিল্যাটারাল সব আপনি ঋণ দেবে ঠিক, এবার সব ওদের উপর ডিপেন্ড করতে পারবেন, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB, IDB, এবং ওরা হয়তো সহজ শর্তে অন্যদিকেটা আমি যথাযথ ঋণ দেবে না। দ্বিতীয়ত, আপনি যদি বাইলেটারাল ক্রেডিট আনেন একমাত্র জাপান ছাড়া, বাকিরা তো ক্রেডিটে সে অনেক বেশি পাবে, আর যদি সাপ্লাইজ ক্রেডিট আনে সেটা সুদ হতো অনেক বেশি, সেখানে গ্রেস পিরিয়ড কম, রিপেমেন্ট পিরিয়ড কম, আর প্রাইভেট হিসেব থেকে যদি আনেন ব্যাংক ট্যাঙ্ক থেকে সেটা আরও বেশি, এখন আবার মুডির তাদের ক্রেডিট বাংলাদেশের ক্রেডিট রেটিং কমিয়ে দিয়েছে, তো কস্ট অফ সে বড়ঋণ তো বেড়ে যাবে, তো এগুলো দেখতে হবে, বাইরের থেকে তো চট করে সহজে ঋণ না দেবে, সেটা তো ঋণের সুদের বোঝা যে কমবে তা না, বরং উচিত ছিল দেশের ইসে থেকে জাতীয় সঞ্চয়গুলো এগুলো এনকারেজ করা, এখানে সুদের হার কমিয়ে দেওয়া মোটেই ঠিক করে, আপনি সুদটা কাকে দিচ্ছেন, নিম্ন মধ্যবিত্ত লোকে যারা সঞ্চয়পত্র কেনে তাদের ফ্যামিলি ভরণ পোষণ, সুদটা দিতে তাদের কাছে যাবে, তো আপনি বাইরের লোকেদেরকে কেন টাকা দিয়ে দেবেন, এই দিকটা আমি দেখতে অনেকে আর্গু করে সুদের হার সুদের টাকা বেড়ে যাচ্ছে, আগে সুদের টাকা কোথায় যাচ্ছে, বাইরে চলে যাওয়া হচ্ছে দেশে থাকুক, আর আর যদি সরকার যদি বড় করে বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকে থেকে বড় করা মানে টাকা ছাপানো, তো রিজার্ভ মানি বেড়ে যাবে, রিজার্ভ মানি তখন তখন ব্রড মানি, রিজার্ভ মানি এক টাকা ছাপালে ব্রড মানি টোটাল মানি 4-5 টাকা হয়ে যাবে, এবং মুদ্রা সরবরাহ বেড়ে যাচ্ছে না তাতে, এবং মুদ্রা সরবরাহ বেড়ে গেলে সেটা কি করবে, সে তো রিফ্লেক্ট করবে বাজারে দামের উপর। আরেকটা বিষয়, এবারের বাজেটের আগে সবচেয়ে বেশি আলোচনার যে ইস্যুটা যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আমি জানি যে এটা পুরোটাই কেন্দ্রীয় ব্যাংকের হাতে, তারা মনিটারি পলিসির মাধ্যমে এটা কন্ট্রোল করবে, এটি স্বাভাবিক। বাজেটে আসলে আপনি স্পেসিফিক কিছু অ্যাড্রেস করার কোনো উদ্যোগ দেখছেন কি না যেটা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে? বাজেটে যেটা করতে হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে আমি আগেই বলছি সর্বজনীন কারণ কেন্দ্রীয় হোক, যেমন কৃষি বস্তু দিয়ে কোনো মোটেও প্রত্যাহার করা যাবে না, কৃষি পণ্য, কৃষি জাত, লাইভ স্টক, ফিশারিজ, এইগুলি প্রোডাকশন বাড়াতে হবে, সেখানে ঋণ এবং প্রণোদনা তারপর অন্য কিছু যদি দরকার সবাই দেবে, দরকার বাজেট থেকে ভর্তুকি দেবে, এইটা। দুই নাম্বার হলো আপনি স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রির উপর বেশি জোর দেবেন, তাদের যদি প্রোডাকশন বাড়ে
সেটা কিছুটা বাজারে সরবরাহ আসবে এবং সেখানে কর্মসংস্থান, এটা দুই নম্বর। তৃতীয়টা হলো আপনি যতটুকু পারেন কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে, কিছু কিছু শিল্প আছে, ইম্পোর্ট সাবস্টিটিউশন, যেগুলো যেসব আপনি তৈরি করলে আপনার ওই জিনিসটা ওই জিনিসের পরিবারের বাইরে থেকে আনতে হবে না, সেটাকে অনেক সময় ডিমড এক্সপোর্টও বলি, যে আপনার বাইরে থেকে না আনে যদি দেশে তৈরি করেন সেটা তো আপনার ফরেন এক্সচেঞ্জ সাশ্রয়ী হবে এবং দেশেও আপনার পণ্য উৎপাদন হবে। এই জিনিসগুলো উল্লেখ করলে শুধু কর্মসংস্থান না, উৎপাদন না, পণ্য সেবা উৎপাদন, সাথে ফরেন এক্সচেঞ্জ আর্নিংটা আপনার সেভ হবে, কিছুটা ফরেন এক্সচেঞ্জ যে খরচটা যেটা হচ্ছে সেটা সেভ হবে। অথবা এইগুলো বাস্তব দৃষ্টি সম্পন্ন একে করেন, যদি খুবই বেশি প্রচুর অর্থ ব্যয় হবে তা না, মানে কারণ এদেরকে ইনসেন্টিভ বা এগুলো করলে যে বাজারে বিরাট অংশ চলে যাবে না, বরং আমি মনে করি এই দিদিদের আজকে মোর দেন 800 প্রজেক্ট রেখেছেন, এতগুলি প্রজেক্ট এবছর নেওয়ার কি দরকার, যেগুলি আনফিনিশড আর যেগুলি একটা অত্যাবশ্যকীয় কয়েকটা প্রজেক্ট নেন, এই 800 প্রজেক্টে কি করবেন, এটা কত কবে শেষ করবেন, এবং প্রজেক্ট ডাইরেক্টর পাওয়া যায় না, অর্থের অপচয় হয়, ইমপ্লিমেন্টেশন হয় না। এখানে একটা বিষয় সরকার হয়তো বোঝানোর চেষ্টা করছে যে এবার যেহেতু ডেফিসিটটা একটু কম দেখানো হয়েছে, 5.2% অফ জিডিপি যেটা গত বছর 5.5%-এর উপরে ছিল, এইটা দিয়ে সরকার হয়তো বোঝাতে যাচ্ছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের একটা টুলস হিসেবে এটা কাজ করবে, আপনার কি মনে হয়? না, আমার মনে হয় বাজেট 5.5 আর 6, আমি মনে করি না 6 পর্যন্ত কোনো ডেফিসিটে যদি যায় তাহলে, কিন্তু সেই অর্থটা যেটা আনবেন সেটা সঠিক কাজে ব্যবহার করবেন, প্রজেক্টগুলো 2 বছরের প্রজেক্ট 4 বছরে নিয়ে যাবেন না, 100 কোটি টাকার প্রজেক্ট 2 বছরের শেষ হবে, সেটা 5 বছরে নিয়ে গেলে 500 কোটি টাকা হবে, এগুলি মোটামুটি প্রজেক্ট বাস্তবায়ন পুরো বাজেট বাস্তবায়নটা জরুরি, মনিটর করুন এবং সেটা কোয়ালিটি অফ সে এক্সপেন্ডিচার ঠিক করুন, আর প্রয়োজন হলে যে সমস্ত প্রজেক্ট আছে যেগুলো এখন শুরু করতে যাচ্ছেন যদি চলবে কয়েক বছর, এটা আপাতত স্থগিত রাখেন, অত্যাবশ্যক যদি না হয় হেলথ এডুকেশন সেক্টর ছাড়া অন্য কিছু ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট যেটা ফরেন এক্সচেঞ্জ ইনভলভমেন্ট আছে আর যেখানে দেশীয় মুদ্রা ইনভলভমেন্ট হবে সেগুলি বরং এখন স্থগিত রাখুন, না হলে কিন্তু ইনফ্লেশন কন্ট্রোল করতে পারবেন না, বাজেট আপনার কার্যকরী হবে না, জনকল্যাণমুখী বাজেট হবে। এই যে নির্বাচনী বছরের বাজেট কোনো আলাদা নতুন কিছু দেখছেন কিনা, নতুনত্ব কোনো কিছু আপনার চোখে ধরা পড়েছে কিনা? এটা হতে পারে, আমি জানি না প্রজেক্টগুলির ধরন কি, এই যে নির্বাচনে কিছু কিছু প্রজেক্ট না হয়েছে যে এলাকার লোকজন চেয়েছে এবং সেখানে একটা প্রজেক্ট করি ভোট পেতে সুবিধা হবে, হয়তো দেখা গেলো প্রজেক্টের দরকার হয় 10 কোটি টাকা খরচ এই বছর 1 কোটি টাকা দিলে, আর 9 কোটি টাকা কবে পাবেন ঠিক নাই, শুরু তো করি তবেই তো রাজনীতিবিদে বলে এখন শুরু তো করি ভোটের জন্য, এই ভোটের রাজনীতি থাকতে পারে এই প্রজেক্টের পেছনে বা অন্যান্য এক্সপেন্ডিচারের পেছনে, এইগুলো পরিহার হয়, ভোট কথা সোজা সুখি জনগণের টাকাটা জনগণের কল্যাণে ব্যবহার করে অফিসের কাজ দিয়ে দেওয়ার জন্য ব্যবহার করবে, রাজনীতিটাকে নিয়ে আসবেন না, বাংলাদেশ ব্যাংক চলতি নতুন অর্থ বছরের বাজেটের যে বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করছিলেন, আরো একটা বিরতির সময় হয়েছে। এতক্ষণ যেটা আলোচনা করছিলাম যে রাত পোহালে 2023-24 অর্থ বছরের বাজেট এবং 7,61,785 কোটি টাকার বাজেট ঘোষণার অপেক্ষায় দেশ, যা কিনা স্বাধীনতার পর দেশের 53তম। এই দীর্ঘ পথ পরিক্রমায় জাতীয় সংসদে বাজেট ঘোষণা করেছেন 12 জন ব্যক্তি, টানা পঞ্চমবারের মতো এবার বাজেট ঘোষণা করার কথা রয়েছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের, যদিও গেল 1.5 বছরে নানা অর্থনৈতিক সংকটে খুব একটা জনসম্মুখ হয়ে দেখা যায়নি তাকে। রাকিব আল জাভেদের রিপোর্ট। স্মরণকালের সবচেয়ে বেশি অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে 1 জুন দেয়া হচ্ছে বাংলাদেশের 53তম বাজেট। এর আগে 52টি বাজেট দিয়েছেন রাষ্ট্রপতি, মন্ত্রী, উপদেষ্টা মিলিয়ে মোট 12 জন ব্যক্তি। এর মধ্যে যৌথভাবে সবচেয়ে বেশি 12 বার করে ঘোষণা করেন দুই প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও এম সাইফুর রহমান। স্বাধীনতার পর সে সময়ের অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ প্রথম বাজেট দেন 786 কোটি টাকার। 5 দশক পর 2023-24 যা দাঁড়ায় 7,61,785 কোটিতে। এবারও আনুষ্ঠানিকভাবে পেশ করতে যাচ্ছেন বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নিজের পঞ্চম বাজেট হিসেবে। অর্থ বছরের বাজেটটি সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করছে। অন্য যে কোনো সময়ের চেয়ে ভিন্ন এক প্রেক্ষাপটে বাজেট দিতে হচ্ছে অর্থমন্ত্রীকে। মেয়াদের শেষ বছরে এসে চড়া মূল্যস্ফীতি, আর্থিক চানাপোড়েন আর আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের নতুন সমীকরণ মেলাতে হচ্ছে নির্বাচনী বছরের জন্য।
2019 দায়িত্ব নেয়ার পর রেমিটেন্স আনতে প্রণোদনা, সার্বজনীন পেনশন স্কিম সহ বেশ কিছু সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন তিনি। করোনা, ইউক্রেন যুদ্ধের মতো সংকটের চেষ্টা করেছেন অর্থনীতিকে সামাল দিতে। তবে দায়িত্বের বেশিরভাগ বড় বড় ইস্যুতে তার নীরব ভূমিকা জন্ম দিয়েছে সমালোচনার। রাকিবাল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার নিউজ 24-এ। ভালো থাকবেন সবাই।